প্রিয় বন্ধুরা, খুব সহজে কিভাবে আমরা ইউটিউবের মাধ্যমে আমাদের ভিডিওগুলোকে হাজার 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 সাবস্ক্রাইবে বৃদ্ধি করা যায়, তার সহজ প্রক্রিয়াটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমরা যখন কোনো ভিডিওকে আপলোড করি, তখন আমাদের অবশ্যই সাবস্ক্রাইবের প্রয়োজন হয়। আর সাবস্ক্রাইব যখন আমরা হয়ে যায়, তখন আমাদের ভিডিওতে লাইক, কমেন্টস, বেল বাটন, ওয়াচ টাইম বেড়ে যায় এবং এটা মনিটাইজেশনের আওতায় চলে আসে। তো এই প্রক্রিয়াটা ইউটিউব আমাদেরকে খুব সহজে করে দিয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। তো বন্ধুরা, এটা হলো ইউটিউবের নতুন ইন্টারফেস, নতুন ইন্টারফেস। তো তার জন্য আমি ইউটিউবের লগ ইন বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমি ইউটিউব স্টুডিওতে যাব। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব স্টুডিও বাটনে আসার পর এখানে দেখুন আমি যাব সেটিংয়ে। দেখুন সেটিং আছে, এখানে আমি সেটিংয়ে যাব। তো আমি সেটিং বাটনে আসার পর বন্ধুরা আমি এখানে চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পর আমাদের এখানে দেখুন চারটে অপশন দেওয়া আছে। একটা হলো বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ব্র্যান্ডিং এবং পেসার এলিজিবিলিটি। তো আমি ব্র্যান্ডিং এ যাব। ব্র্যান্ডিং এ গিয়ে দেখুন বন্ধুরা এখানে সাবস্ক্রাইব একটা বাটন আছে। তো বন্ধুরা, এটা ইউটিউব 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 এটা স্বয়ংক্রিয়ভাবে করে দিয়েছে। কারণ আমরা আগে কি করতাম, সাবস্ক্রাইব একটা লোগো এখানে দিয়ে দিতাম আমাদের ভিডিওতে। তো এই প্রক্রিয়াটা এখন ইউটিউব করে দিয়েছে। তো এখানে আপনারা এই বাটনটা অবশ্যই অ্যাড করবেন। হ্যাঁ, তো এই বাটনটা অ্যাড করলে পরে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে এটা চলে যাবে। যখন নতুন কোনো ভিডিও আপলোড করবেন, তখন আর সাবস্ক্রাইব বাটন লিখতে হবে না, তখন এটা অটোমেটিকলি চলে যাবে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা খুব সহজে সাবস্ক্রাইব পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি যেহেতু এখানে একটা দেওয়া আছে, তো এটাকে আমি রিমুভ করে দিলাম। দিয়ে আমি নতুন আবার আপলোড করি। তো আপলোড করার আগে দেখুন বন্ধুরা, এই যে এখানে দেওয়া আছে পিএনজি অথবা জিপ ফরম্যাটে দেবো। তো আমরা এখানে যে লোগোটা দেব, এটা হবে পিএনজি অথবা জিপ ফরম্যাটে। এটা 150 পিক্সেলের হতে হবে, অথবা 1 MB, অথবা অর লেস, অথবা এর নিচে হতে হবে। তো বন্ধুরা, আমি 4G ইমেজে গেলাম। ইমেজে কি, যেহেতু আমি ডেস্কটপে রেখেছি, ডেস্কটপ থেকে আমি এখানে পিএনজি তে গেলাম। হ্যাঁ দেখুন বন্ধুরা, এই যে এখানে লোগোটা চলে আসছে। তো এখন এখানে আমাকে যে কাজটা করতে হবে, এখানে দেখুন এখানে তিনটা অপশন দেওয়া আছে। ডিসপ্লে টাইম, এখানে ইন্ট অফ ভিডিও, এটা ভিডিওটি শেষে দেখাবে। আর কাস্টম স্টার্ট দিলে হ্যাঁ, কাস্টম স্টার্ট দেওয়ার পর এখানে আপনারা যে যে টাইমটা দিয়ে দিবেন, ওই টাইমের টাইম থেকে শো করবে এটা। আর এন্টায়ার ভিডিও দিলে, এটা এন্টায়ার ভিডিও মানে হলো আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এটা থাকবে এবং দেখা যাবে। এখন যে কেউ এখানে ক্লিক করলে সাবস্ক্রাইব অটোমেটিক হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, এটা সবচেয়ে ভালো হয়। দিয়ে এখানে আমি সেভ করে দিলাম। হ্যাঁ বন্ধুরা, সেভ হয়ে গেল। এখন দেখুন বন্ধুরা, যদি আমি আমার কোনো ভিডিওতে যাই, হ্যাঁ ধরুন আমি এই ভিডিওতে গেলাম। হ্যাঁ, তো এই ভিডিওটা আমি প্লে করলাম, সরি, আমি এই ভিডিওতে হ্যাঁ আমি এই ভিডিওতে ধরুন আমি ভিডিওতে গেলাম একটা। তো আমি যখন এই ভিডিওটা প্লে করব, তো ভিডিওটা প্লে করার পর দেখুন বন্ধুরা, হ্যাঁ আসতেছে। হ্যাঁ দেখুন বন্ধুরা, আমি ওই জিনিসটি আপনাদেরকে আপনাদেরকে হ্যাঁ এই জিনিসটি দেখুন, এই যে এখানে সাবস্ক্রাইব লোগোটা চলে আসছে। তো এখানে যদি এখানে ক্লিক করলে, এই দেখুন এখানে ক্লিক করলে পরে সাবস্ক্রাইব লেখা আসে এবং আপনার চ্যানেলের নাম সহ এখানে চলে আসবে। তো এই প্রক্রিয়াটা
আমরা যখন করে দেব তখন আমরা খুব সহজে আমাদের জন্য সাবস্ক্রাইব পেয়ে যাবে। যে কেউ ভিডিও দেখার পর যদি ভালো লাগে তখন জাস্ট এখানে ভিডিওতে ক্লিক করলে সাবস্ক্রাইব পেয়ে যাবে। তো বন্ধুরা, এটা হলো একটা প্রক্রিয়া যেটা আমরা প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে কিভাবে সাবস্ক্রাইব বৃদ্ধি করতে পারি হাজার হাজার। তো এখন একটা পদ্ধতি হলো বন্ধুরা, চ্যানেলকে আমরা কিভাবে সাবস্ক্রাইব, চ্যানেলের মাধ্যমে কিভাবে আমরা সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে পারি। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি আবার এখানে গেলাম বন্ধু, এখানে গিয়ে আমি যাব এখন। হ্যাঁ, আমি আবার ভিডিওতে আসলাম। এই যে ভিডিও আসছে, ভিডিওতে আমি ক্লিক করার পর এরকম আসলো বন্ধু। এইগুলো হলো গুগল, এটা হয়তো এটা হলো ইউটিউবের নতুন ইন্টারপ্রেস। তো আমি এখানে মার্ক, সরি আমি এটা না, আমি একটা আরেকটা দিই, অন্য একটা ভিডিও। তো ধরেন আমি এই ভিডিওটা দিলাম, তো আমি এটাকে এটা না বন্ধুরা, আমি এটা দেই। হ্যাঁ, এটা দিলাম। তো দেওয়ার পর বন্ধুরা আমি এই ভিডিওতে মার্ক করব। মার্ক করার পর বন্ধুরা এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এটা ইউটিউবের নতুন একটা ইন্টারফেস। তারপর আমি এডিটর দেব, এডিটরে ক্লিক করব। হ্যাঁ, হ্যাঁ দেখুন বন্ধুরা, যখন আমি এডিটরে ক্লিক করবো তখন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আমরা যে কাজটা করতে হবে বন্ধুরা, এখানে দেখুন নতুন ইন্টারফেস অনুযায়ী এইভাবে আসে, ইন স্ক্রিন লেখা আসবে এখানে, ইন স্ক্রিন। এখানে প্লাস প্লাস চিহ্ন আপনি ক্লিক করবেন, করার পর এখানে সাবস্ক্রাইবে ক্লিক করুন। করার পর বন্ধুরা দেখুন অটোমেটিক্যালি একটা লোগো চলে আসছে। তো আমি এখন কি করব, আমি আমি এখানে আমি যদি এখানে আমি এটা, হ্যাঁ এখন আমি যদি এটা কি করি, হ্যাঁ এটা একটা লোগো চলে আসছে। তো বন্ধুরা আমি চাচ্ছি এখানে একটা মানে আরো একটি ভিডিও মানে এখানে অ্যাড করতে। এখানে যেহেতু লেখা আছে অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট মাস্ট বি এ ভিডিও অর প্লেলিস্ট, অর্থাৎ এখানে আর একটা ভিডিও এখানে প্লেলিস্টে রাখতে হবে। তো আমি এখানে এলিমেন্টে দিলাম, এলিমেন্টে ক্লিক করলাম, ভিডিওতে, সরি এখানে আমি হোভারটার, হ্যাঁ ভিডিওতে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে চুজ স্পেসিফিক ভিডিওতে আসবেন, ক্লিক করবেন। করার পরে আপনার প্লেলিস্টের যে কোনো একটা ভিডিও এখানে অ্যাড করে দেবেন যেটা আপনার ভালো লাগে। তো যেহেতু আমি একটা মোবাইল সংক্রান্ত ভিডিও, তো আমি মোবাইলের একটা ইমো ইমোর একটা কি করি, ইমোর একটা ভিডিও আমি এখান থেকে দিয়ে দিই। হ্যাঁ, ইমোর একটা ভিডিও, ইমোর এই ভিডিওটা আমি দিয়ে দিলাম, এটাকে আমি দিয়ে দিলাম বন্ধুরা। হ্যাঁ দেখুন এখানে চলে আসবে ভিডিওটা। হ্যাঁ বন্ধুরা এখানে চলে আসবে, জাস্ট একটু ওয়েট, নেটের একটু প্রবলেম। তো বন্ধুরা এখানে আসার পর আপনারা এখানে কি করবেন, এখানে আসবে তো আসার পর এখানে সেভ ক্লিক দিবেন, সেভে ক্লিক করবেন। হ্যাঁ আমাদের কাজ শেষ। এখন আমরা যখন এই ভিডিওতে যাব, দেখুন দেখুন বন্ধুরা, যে হ্যাঁ দেখুন আমি যখন এখন এই ভিডিওতে যাব, আমি মার্ক চিহ্নটা উঠিয়ে দেব। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, আমি যখন মার্ক চিহ্নটা উঠিয়ে দিলাম, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই ভিডিওতে ক্লিক করলাম। তো বন্ধুরা এভাবে ভিডিওটা যখন আসবে একদম লাস্টে এটা দেখবেন, দেখা যাবে লাস্টে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিডিওটা একটু স্কিপ করে করে। হ্যাঁ তারপর এভাবে যাবেন, তারপর এভাবে একটু যাবেন, এভাবে যাবেন বন্ধুরা। দেখুন এখানে এখানে একটি ভিডিও আসবে, আমি একটু প্লে দিলাম এখানে।
দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে এই জিনিসটা বলতেছিলাম, এই যে ভিডিওটার লাস্টে এই যে দেখুন না, এখানে এখানে যদি কোনো ভিউয়ার ক্লিক করে এখানে, তাহলে এখানে সাবস্ক্রাইবার ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। তো এটাকে বলে বন্ধুরা লোগো ব্র্যান্ডিং। তো আমরা এখানে দুটা প্রক্রিয়ায় ব্র্যান্ডিং করতে পারি, যে একটা হলো ভিডিও ব্র্যান্ডিং, হ্যাঁ, একটা হলো চ্যানেল, একটা হলো প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে সাবস্ক্রাইব ব্র্যান্ডিং করেছি, আর একটা হলো প্রত্যেকটা ভিডিওকে আমরা লোগো ব্র্যান্ডিং করে দেব। তো এটা প্রত্যেকটা ভিডিওতে মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। তো আমি এটা কেটে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, ওয়াচ করুন এবং ভিউর করুন, শেয়ার করুন, প্লিজ প্লিজ প্লিজ।